শেষ, সুজনও কম যাচ্ছে না কিন্তু। ভাই প্লিজ, ওরা এসে গেছে, ভাই আর সুজন রেডি, বিরিয়ানি এখানে প্লেটে আছে, প্যাকেট সমেত করা আছে, প্যাকেট খুলতে হবে, খুলে ঢেলে তারপর খেতে হবে, সঙ্গে লিমকা দেওয়া আছে, ওদের পুরো এই কাজটা কমপ্লিট করতে হবে। যে আগে করবে সে তো ফার্স্ট হচ্ছে, যে করতে মানে পারবে না লাস্টে হয়ে যাবে, তাতে কিন্তু পানিশমেন্ট পেতে হবে, একদম ভয়ানক কিছু হতে চলেছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কি হবে কে জানে বাবা, খুব ভয় লাগছে আমার। তো বিরিয়ানি চ্যালেঞ্জটা শুরু করছি আমরা। তো এই দুটো বিরিয়ানির প্যাকেট খুলে আমাদের পুরো সাজিয়ে নিয়ে তারপরে খেতে হবে। খাওয়া যে শেষ দেরিতে শেষ করবে, মানে যে হেরে যাবে, তার একটা পানিশমেন্ট আছে। তো পানিশমেন্টটা দেখার জন্য একটু ওয়েট করুন। তো আমরা শুরু করছি। জানি না, আমি তো খাই খুব স্পিডে, আজকে একটুখানি প্রবলেম আছে, মনটা দেখেই তো বুঝতে পারছেন একটু শরীরটা আমার খারাপ আছে, আজকে কি হবে জানি না। আর জামাইবাবুও কম যায় না আমার থেকে, এও খুব ভালো খায়। পেটটা ছোট, দিদি কি পানিশমেন্ট দেবে জানি না আমি। আজকে ভয়ানক হবে পানিশমেন্ট, দেখবি তখন কি হচ্ছে। তো চলো 1 2 3 স্টার্ট। আস্তে 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 ভালো, আমি একদম তো মাটিতে ফেলতে দেবো না, কারণ বিরিয়ানি ফেভারিট আছে। ঠিক আছে, ওটা সরিয়ে দাও। ওকে, এবার স্টার্ট করে দাও খাওয়া। কি ভয়ানক খাওয়া দাওয়া চলছে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশানটা অন করে নেবেন, না হলে এরকম মজাদার ভিডিও কিন্তু মিস করে যাবেন। এক লাইক তো বানতাই হে ভাইয়া। আলু পকোড়া খুব ভালো খেতে, বিরিয়ানি মাংসের পিস, লেগ পিস তোলে দি, এই দেখুন চিকেন লেগ পিস। যারা যারা আমার সঙ্গে কম্পিটিশন করতে চান তারা তারা জলদি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি আপনাদের কাছে পৌঁছে যাব এরকম কম্পিটিশন করার জন্যে। কেউ যদি করতে ইচ্ছুক থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানান যে আপনি আমার সঙ্গে কম্পিটিশন করতে চান। আমি তো পুরো ঘেমে যাচ্ছি, মামা মাম চলে যা। প্রায় খাওয়া শেষের দিকে, ভাইয়ের পাতে প্রায় শেষ, সুজনও কম যাচ্ছে না কিন্তু। হায় ভগবান, চিনাম করে খাচ্ছে, নামছে আমি ফাস্ট, তাড়াতাড়ি খা।
না তোমার মাংস আলু এখন আছে মাংস জাগে ফিনিশ ভাই ফাস্ট আর সুজনের এখনো মাংস পড়ে আছে আর লিমকাও পড়ে আছে তাহলে ও হেরে গেছে ভাই ওকে একটা ডিসলাইক মার ওকে জাস্ট একটুর জন্য জাস্ট একটুর জন্য বন্ধুরা বন্ধ করছিলাম চলো তাহলে স্টার্ট আমি জিতেছি আমি জাস্ট একটুর জন্য হারলাম জাস্ট একটুর জন্য তো দিদি এখন দিয়েছে পানিশমেন্টের জন্য এই সব জিনিস লিপস্টিক কাজল গাডা বলেছে যা ইচ্ছা কর প্রতিশোধ আমি হেরেছি অনেকবার আমার ভাই সাজা যেমন করে খুশি চলুন তাহলে মেকআপ শুরু মেকআপ করছে একটু ধীরে সুস্থে বসো শান্তিতে বসো একটু সুন্দর লাগছে দারুন কচি মনা একটা মেকআপ পাউডার মাখিয়ে দিলাম একটু এখনকার দিনের মেয়েরা যেরকম ভাবে মেকআপ করে সেই মেকআপই করবে লিপস্টিক তো হয়ে গেল এবার এটা হলো কাজল প্রথমে মুখের মেকআপটা করে দিই তারপরে চুলেরটা করব আরে ভাই নাচার ঠিক বা চুলটা তো আপনারা তো দেখতেই পেলেন আমি কিরকম ভাবে বিরিয়ানিটা খেলাম তো সেই জন্যে আজ পানিশমেন্ট দিদি তো আমাকে বলেনি যে এইসব দেবে ও দিয়েছে আমি এরকম ভাবে সাজিয়ে দিয়েছি যেরকম হেরে গেছে বাচ্চা তো বাচ্চার মতনই সাজিয়ে দিয়েছি তো দেখুন এরকম হয়েছে অবস্থা তো এই চ্যালেঞ্জ যেটা আমাদের হয়েছিল এই চ্যালেঞ্জটা আপনাদের দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে এরকম অনেক চ্যালেঞ্জ নিয়ে আসবো আপনাদের সামনে আর যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন আমার ভিডিও সবচেয়ে প্রথমে পাওয়ার জন্যে আর একটা লাইক তো বানতাই হ্যাঁ না ভাইয়া চালিয়ে চলুন তাহলে আজকের মতন শেষ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে